তো আমি শুধু একটা কথাই বলবো যে আমি বাহানে আসছি, ডিরেকশনের বিষয় আসি নাই, অন্য কাজ করতে আসছি, ঠিক না? জাস্ট আমার সিপিআর এর লেবার হয়ে এখানে আসছি। আজকে ডিএক্সএল গুড অপরচুনিটি, ডিএক্সএল এর মাধ্যমে যে একটা সেলিব্রেশন পাইছি আমি, এই জন্য আমি ডিএক্সএল কে ধন্যবাদ এবং আমার যে লিডাররা আছে সব লিডারদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনারা আমাকে সহযোগিতা করছে এবং আমার যে ডিস্ট্রিবিউটররা আছে সবাই আমাকে সহযোগিতা করছে। আমি সবাইকে একটা ঘোষণা দিতে চাই যে আমি আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ স্টলেট কমপ্লিট করবো। ধন্যবাদ সবাই, দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো একটা পজিশন চলে গেলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জরুরি বিষয় ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে এই রবি হওয়ার ফিলিংসটা কি তৈরি হয়েছে না হয় না? হয়েছে। তা আসলে আপনি বুঝবেন যখন আপনি এই জায়গায় আসবেন, আজকের ফিলিংসটা যে কি এটা আমি আসলে আপনাদের বুঝাইতে পারবো না, কারণ আমি জামাকে আপনারা চিনতেন না, এত ফটো সেশন করছেন না, ঠিক না? শুধু একমাত্র সেটার জন্য অবদান দিয়েছেন না, ঠিক না? পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, আমার যারা যারা আমার গুরু, মার্কেটিং গুরু এবং আমার সাথে যারা ব্যবসায়িক পার্টনার, প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাই আজকে আমি হ্যাপি সেটা না, আমি যেদিন এই মঞ্চে ডায়মন্ড তৈরি করতে পারবো সেদিন আমি হ্যাপি হব। ইয়েস, আপনাদেরকে এই কিছু বলতে পারি, 2018 সালের আগে আমি ডায়মন্ড হয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ডিএক্সএনে ভালো একটা অবস্থান তৈরি করা যায়, ঠিক না? ঠিক। পাশাপাশি আমি আপনাদেরকে এইটুকু বলবো, আমি জামাল কিন্তু ডিএক্সএন এর খবর জানতাম না এই বাহারান আসার পরে, ঠিক না? আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া, ডিএক্সএন জাস্ট একটা অপরচুনিটি, সুযোগ, আর আমি এই সুযোগটা নিজেকে তৈরি করার জন্য, আমার ফ্যামিলি তৈরি করার জন্য এবং আমার দ্বারা অনেক জাতি তৈরি হওয়ার জন্য আমি ডিএক্সএন এ কি করছি, সুযোগটা গ্রহণ করছি। আপনারাও চাইলে আপনাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের সকল মানুষকে সেবা দিতে পারবেন, সেটা শুধু একমাত্র মাধ্যম ডিএক্সএন, ঠিক না? এখন দেখেন আমি যে কোনো একটা কোম্পানিতে কাজ করি, আমি পড়লে কি আপনারা ইনকাম পান? কিন্তু আপনারা ডিএক্সএন করলে আমি ইনকাম পাই, ঠিক না? আর এটার জন্য আমি ডিএক্সএন করি, বিষয়টা বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আমি যদি আজকে ডিএক্সএন না করতাম আপনারা সবাইকে আমাকে চিনতেন? আজকে দেখবেন অনেক গ্রুপে এবং অনেক হোয়াটসঅ্যাপে এই আমার ছবি দেখবেন, এটার অবদান কি জানেন? আমাকে যারা পরামর্শ দিয়ে আজকে এনেছে এবং আজকে এই ডিএক্সএন থাকার কারণে আজকে সারা ওয়ার্ল্ডে আমার ফটো সেশন হবে, সেটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কোম্পানির চেয়ারম্যান ডক্টর লিমসিউ জিং এর প্রতি, পাশাপাশি আমাদের হারুন স্যারের প্রতি, কারণ হারুন স্যার যদি এই কোম্পানি আমাদেরকে গ্রহণ না করতো, পাশাপাশি আমাদেরকে না শিখাইতো এবং আমাদের জন্য এই ট্রেনিং এর সুযোগটা না করতো, তাহলে আমরা শিখতে পারতাম না, ডিএক্সএন করতে পারতাম না, কারণ বুঝতাম না। আর এই জন্য বোঝার কারণে প্রত্যেকের কাছে তোমার জন্য একটা হাততালি চাই। আমি আপনাদেরকে বলবো, নিজের ভিতরে রেসপন্স তৈরি করেন, আপনি যদি অন্য কোনো মানুষকে সম্মান করেন আপনি নিজের সম্মান পাবেন, আপনি যদি অন্য মানুষের ভাগ্য চান তাহলে নিজের ভাগ্য হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।